আগের ঘর সেখানেই শুতে হয়, ভেবেছিলাম ঘুমিয়ে থাকবে আর কিছু কাজ করব, আর সেই আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। মোমো ঘুম থেকে উঠলে ওকে সবার আগে আমি এক গ্লাস জল দিই, ওর ছোট একটা গ্লাস আছে সেই গ্লাসের এক গ্লাস। আমি তো স্নান করে চলে এসেছি, বাইরে ভীষণ গরম, মানে স্নান করে জাস্ট বেরোলাম, বেরিয়েই আমার একটা গরম গরম ফিল হচ্ছে। তো ন্যাচারালি অন্যরা যেটা করে স্নান করে পুজো দেয়, কিন্তু আমি সেটা দেব না। তার কারণটা হচ্ছে আমাদের যে কাজের দিদি আছে সে এখনো আসেনি, ওর একটু লেট হয় আসতে, তো ও যতক্ষণ না ঘরটা মুছবে আমি ততক্ষণ পুজোটা দেবো না। ও মুছে দিলে আমি তার দেন হচ্ছে পুজোটা দিয়ে দেবো। আমি এখন ওকে শুধু একটুখানি দুধ আর একটু মধু তার মধ্যে মিশিয়ে ওইটা হচ্ছে আমি খাইয়ে দেবো, তারপরে একবারে স্নান টান করি আর সাড়ে বারোটা একটার দিকে আমি ভাত খাইয়ে দেবো। এখন আবার ব্যান্ডটাতে শিশু করেছে, ওই জন্য দৌড়ে দৌড়ে এসেছে, মামা ব্যান্ডটা চেঞ্জ করো। সেটা বলতে পারে না, ও শুধু বলতে পারে কার বলতে পারে, ও ট্রেন বলতে পারে, ও ফায়ার ট্রাক বলতে পারে, ও মা বলতে পারে না, ও বাবা বলতে পারে। তো বন্ধুরা তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে একটা সাইডে আমি ডাল বসিয়েছি আর একটা সাইডে হচ্ছে মাছ ভাজার জন্য কড়াই বসিয়েছি, বাট এখনো তেল দিইনি। তো মোমোর প্যান্টটা চেঞ্জ করবো, মোমোর প্যান্টটা চেঞ্জ করে তারপরে হচ্ছে আমি নিয়ে এসে মাছটা ভাজবো, আর আমি তোমাদের দেখাবো যে আমার শর্টকাট দই কাতলা। আমি বলছি খুব খারাপ লাগছে, আর আমি তো একটু জল টেস্ট করেছিলাম।
ভালোই লাগছে। তো এরপর আমি গ্যাসটা বন্ধ করে যাচ্ছি, এরপর আমি সানরাইজের যে শাহী গরম মশলা আছে সেইটা আমি দিয়ে দেবো। রান্না বান্না মোটামুটি সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে তোমাকে স্নান করাবো আস্তে আস্তে। আর যে সমস্ত ঘরে টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেগুলো একটু ক্লিয়ার করতে থাকি। ওয়াটারমেলন জুস বানাবো, দিদি আসবে নাচ করতে, ওকে তো আমরা সেরকম কিছু খেতে দিই না, তো এখন খুব গরম পড়েছে, আমি একটু খাবো, দিদি তো সেটাই এখন প্রিপারেশন করবো। তারপর হচ্ছে আমার খাওয়ার পর মোমোকে ফলের রস খাওয়ালাম, খাইয়ে ওকে রেডি করে, তা
যাবে তুমি? গোছাও তাড়াতাড়ি, ঠিক করে গোছাও। দেখো ঘুমিয়েছে এতগুলো গাড়ি নিয়ে, এগুলো সব ওর চাই। Last.
বড় কাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়েছে। এবার আমি ব্রাশ দেবো, মুখে ব্রাশ দেবো, দেন আমি স্নান করবো, মোমো স্নান করবে, তারপর হচ্ছে মোমোকে একটু মনে রাখে দুধ খাবো, খাইয়ে রেডি করে ঘুম পাইয়ে। তো তাহলে আজকের দিনে আমাদের কাজ কমপ্লিট হবে। তো অ্যাকচুয়ালি আমি রাতে এই কারণেই ঘরটা মুছে রাখি, কারণ যেহেতু সকালবেলা আমাদের নিজে তো আসতে অনেক লেট করে, তো সকালবেলা আমি আর ঝাউটে রুখি না, শুধু একটু ঘরের সামনে একটু জল দিয়ে দেন আমি সকালে কাজ শুরু করে। আমরা তো চলে এসেছি ঘুমোতে, তো আজকে সারাদিন তো তোমরা দেখলেই যে কীভাবে মোমোর সঙ্গে কাটালাম, কিছুটা আনন্দ কিছুটা মজা খুনসুটি সবের মধ্যে দিয়েই গেছে। তো কিন্তু খুব কষ্ট হয়ে যায়, রাহুল যদি ততটা কষ্ট হয় না, কিন্তু রাহুল না থাকার কারণে একটু মানে কাজগুলো একটু বেশি করতে হয়, যাই হোক কিছু করার নেই। বাট এইটা থেকে একটা জিনিস উপলব্ধি করা যায় যে আমাদের টাইমে আমাদের মায়েরা যে আমাদের বড় করেছে, মানে সত্যি তাদের বলবো মানে তাদের ঋণ তো বাবা মায়ের ঋণ তো এই তো আমরা কখনো শোধ করতে পারি না। কিন্তু সত্যি মানে আমার বেসিক্যালি আমি আমার মার কথা ভাবি, যেহেতু আমার একটা ছোটো ভাই আছে, মানে সে এখন বড় হয়ে গেছে, তো তাহলে মা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে না। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবে, লাইক দেবে, শেয়ার করবে আমাদের ভিডিওগুলো। আর আজকের মতো আসি, আবার পরের দিন দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, গুড নাইট, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই।